আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার শিফট ভিত্তিক রোল নাম্বার প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শিফট ভিত্তিক রোল নাম্বার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। প্রথমে আলোচনা করব 25 জুলাই 2022 তারিখের অর্থাৎ সি ইউনিটের ভর্তি পরীক্ষার বিভিন্ন শিফট। প্রথম শিফট সকাল 9টা থেকে 10টা, যেখানে রোল নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান বিভাগের, এবং অবিজ্ঞান অর্থাৎ বাণিজ্য এবং মানবিক শাখার জন্য আলাদা একটি রোল নাম্বার দেওয়া রয়েছে। প্রথম শিফটটি মূলত হচ্ছে বিজ্ঞান এবং অবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের শিফট হিসাবে পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় শিফট সকাল 11টা থেকে 12টা, সেখানে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই থাকবে। তৃতীয় শিফট দুপুর 1টা থেকে 2টা, সেখানেও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই থাকবে। চতুর্থ শিফটেও তাই, 3:30 থেকে 4:30, সেখানেও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই থাকবে। এই ছিল 25 জুলাই অর্থাৎ সি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়, শিফট, রোল নাম্বার। এবার আসি 26 জুলাই 2022 এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এখানেও 4টি শিফটে ভর্তি পরীক্ষা হবে। প্রথম শিফট সকাল 9টা থেকে 10টা, রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয় শিফট 11টা থেকে 12টা, রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। তৃতীয় শিফটে দুপুর 1টা থেকে 2টা, এবং চতুর্থ শিফট 3:30 থেকে 4:30 পর্যন্ত। আশা করি তথ্যগুলো বুঝতে পারছ। এবার আসি সর্বশেষ ইউনিট অর্থাৎ বি ইউনিট অর্থাৎ 27 জুলাই 2022 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দিনে মাত্র 3টি শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফট সকাল 9টা থেকে 10টা, যেখানে বাণিজ্য শাখার শিক্ষার্থীরাই পরীক্ষা দিবেন, রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয় শিফট সকাল 11টা থেকে 12টা, এই শিফটে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই পরীক্ষা দিবেন। তৃতীয় শিফট দুপুর 1টা থেকে 2টা, যেখানে মানবিক শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন, রোল নাম্বার দেখতে পাচ্ছ। এই সিরিয়ালের মধ্যে তোমার রোল নাম্বার রয়েছে কিনা সেটাও তোমরা দেখে নিবে। আমি এখানে রেঞ্জটা বর্ণনা করেছি। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা শেয়ার করাটা খুবই জরুরি মনে করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে এবার 1,78,268 জন শিক্ষার্থী। এর মধ্যে এ ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছেন 67,237 জন, বি ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছেন 38,621 জন, এবং সি ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছে 72,410 জন। সে হিসেব করলে বলা যায় বিশ্ববিদ্যালয়ে 3 ইউনিটে মোট আসন রয়েছে 4,020। এবছর সেই আসনের বিপরীতে লড়াই করবে 44 জন শিক্ষার্থী। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বি সি ইউনিটের বিভিন্ন শিফট, সময় এবং রোল নাম্বার, কতজন শিক্ষার্থী আবেদন করছে এবং আসন প্রতি কতজন শিক্ষার্থী লড়াই করছেন বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।